সম্মানিত মুসুলেন আপনারা সকলেই অবগত আছেন শাহবান মাস শুরু হয়ে গেছে এই শাহবান মাসের ব্যাপারে আম্মাজান আয়সা সিদ্দিকার দি আল্লাহু তালা আনহা বলেন ওমা রসুল্লাহ সাল্লু আলহিসালা ইস্তকমালা শাহরিন

পুরা মাস রোজা রাখতে দেখেছি এই হাদিসটা পোখারি শরীফের ভিতরে উল্লেখ আছে অন্য হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে কানা উল্লাহু কানা মুহু আলিহ সাল্লাম শাহ মাস পুরাটাই রোজা রাখতেন অন্য হাদিসের ভিতরে উল্লেখ আছে লামিয়া কুন রসুল্লহ সল্লাল্লাহহুয়া আলি হুসাল্লাম ফি শাহারিন মিনা সানতি আক্সারুসিয়ামান মিনহু ফি সাবান কানা ইয়েসুমু সাবান আকুল্লাহু এই হাদিস দ্বারা প্রমাণ করে জালার নবী সল্লাল্লাহহুয়া আলি হুসাল্লাম শাবান মাসি এত পরিমাণ রোজা রেখেছেন যেই পরিমাণ রোজা রমজান মাস ছাড়া অন্য কোনও মাসে রাখেন নাই অতএব এই হাদিসগুলো দ্বারা প্রমাণ হয় এই শাহ আবান মাস গুরুত্বপূর্ণ মাস এই শাহ আবান মাস গুণা মাপের মাস এই শাহ আবান মাস ইবাদতের মাস এই শাহ আবান মাস ফাজায়েলের মাস এই মাসের অনেক ফাজায়েল রয়েছে বিশেষ করে সবে বরাত রয়েছে এছাড়াও আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে উল্লেখ করেছেন যে শাহাবান মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমা চায় আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দেন এজন্য আমাদের যেই সমস্ত আমরা যেহেতু আমাদের সারা পৃথিবীর ভিতরে এই করোনা ভাইরাস নামের আক্রান্ত এই করোনা ভাইরাসে যেহেতু সকলেই আক্রান্ত এবং এই করোনা ভাইরাস নিয়ে আমরা সকলেই আতঙ্কিত রয়েছি এই আতঙ্কিত থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আমাদের নেকা আমুল করতে হবে বেশি বেশি করে রোজা রাখতে হবে বেশি বেশি করে তৌবা করতে হবে আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে উল্লেখ করেন আর সদা কত বালা সদ্গার মাধ্যমে বান্দার বালা মুসিবত দূর হয়ে যায় এজন্য আমাদের সদ্গা দান সদ্গার পরিমাণ বাড়িয়ে দিতে হবে রোজা রাখার পরিমাণ বাড়িয়ে দিতে হবে নেকা আমুলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে গুণা থেকে তৌবার মাদ্দা বাড়িয়ে দিতে হবে যখন আল্লাহর দরবারে গোনা থেকে তৌবা করব এবং নেকামুলের মাদ্দা বাড়িয়ে দিব যখন রোজা রেখে আল্লাহর দরবারে কান্না করব রাতের গভীরে উঠে যেমন তাহাজদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করব আল্লাহ তালা আমাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকে আমাদের গুনাগুলোকে মাফ করে তৌবাগুলোকে ক্ষমা করে আল্লাহ আমাদের থেকে যেই ভাইরাস এই করোনা ভাইরাস নামক এই মুসিবত আমাদের থেকে দূর করে দিবেন আল্লাহ আমাদের সকলকে আমুল তৌফিক দান করুন